আসসালামু আলাইকুম স্যার, আমি দিনাজপুর জেলা থেকে আলী আহসান বলতেছি। আমি বিজিবিতে আবেদন করেছি, আমি বিজিবি পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে কিভাবে প্রস্তুতি নিতে পারি? গুড, বিজিবিতে কি তুমি 99তম ব্যাচে আবেদন করছো? জি স্যার। কোন জেলা বললা? দিনাজপুর। দিনাজপুর জেলা থেকে স্যার। দিনাজপুর কোন জায়গায় বাসা পাবো? স্যার দিনাজপুর রানীগঞ্জ বাজার স্যার। আচ্ছা, বিজিবিতে শুধু তুমি না, যারা ইউটিউবে এই মুহূর্তে ঠিক আমাকে দেখছো, তোমরা যারা বিজিবিতে 99তম ব্যাচে আবেদন করেছে, আমাদের একজন শিক্ষার্থী সে দিনাজপুর থেকে জানতে চেয়েছে যে কীভাবে সে প্রস্তুতি নেবে, তো তাকেও আমরা জানাবো এবং তোমাকেও আমরা জানাচ্ছি আর কি, যারা ঠিক এই মুহূর্তে দেখছো। বিজিবিতে পরীক্ষা দিতে চাইলে তোমাদেরকে সর্বপ্রথম কয়েকটা বিষয়ের উপরে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, কারণ আর কিছুদিন পরে কিন্তু বিজিবির 99তম সিপাহী পদে কিন্তু SMS আসা শুরু হবে। যারা বিজিবিতে পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের একটা কোশ্চেন আমি সব সময় পাই, সেটা হচ্ছে হলো বিজিবিতে অনেকে বলছো যে 5 ফিট 6 ইঞ্চিতে নাকি লোক নেয় না। যারা এই কথাটা বলছো, তোমাদের কাছে একটা আমি কোশ্চেন করি, যদি 5 ফিট 6 ইঞ্চিতে লোক যদি না দেয়, বিজিবি যদি না নেয়, তাহলে তো এটা তো সরকারি সার্কুলার, এখানে তো আর মজা করার জন্য 5 ফিট 6 ইঞ্চি চাইনি। যাদের যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চিতে আছে, তারা 5 ফিট 6 ইঞ্চিতে চান্স পাবে। যাদের যোগ্যতা 5 ফিট 7 ইঞ্চিতে আছে, যার যোগ্যতা 5 ফিট 11 ইঞ্চিতে আছে, সে 6 ইঞ্চি 7 ইঞ্চি 11 ইঞ্চি বা 6 ফুটতেও সে চান্স পাবে। তো যাই হোক, বিজিবিতে যখন তোমরা আবেদন করেছো, কিছুদিন পরে SMS আসা শুরু হবে, এখন থেকে যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হচ্ছে হলো তোমার মেডিকেল কোনো সমস্যা আছে কিনা, কারণ বিজিবিতে সর্বপ্রথম মেডিকেল চেক আপ করা হয় যখন পরীক্ষা দিতে যাবা। মেডিকেল যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটাগুলো তুমি এখন থেকে ফাইন্ড আউট করে ভালো একজন ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে তোমার মেডিকেলটা সমস্যাটা তোমার সমাধান করে ফেলতে হবে। পাশাপাশি লিখিত পরীক্ষাটা বিজিবিতে একটু কঠিন হবে, কারণ বিজিবিতে কিন্তু আসলে 3 দিন ধরে পরীক্ষা হয়। প্রথম দিন যাচাই বাছাই, শারীরিক সক্ষমতা যাচাই এবং মেডিকেল টেস্ট হবে। শারীরিক সক্ষমতা নিয়ে একটু আমি পরে কথা বলছি, আগে রিটেনটা নিয়ে কথা বলি, কারণ রিটেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিটেন তোমাদের 4টা বিষয়ের উপরে রিটেন হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত। অনেক ক্ষেত্রে IQ রিলেটেড কিছু কোশ্চেনও আসে। বিজিবিতে যেহেতু SSC পাস করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, সেক্ষেত্রে একটু প্রশ্নটা হার্ড হবে। বাংলা কোন বিষয়গুলো পড়তে হবে, তোমরা ক্লাস 9-10-এ যে বিষয়গুলো পড়ছো, ইংরেজি কোন বিষয়গুলো পড়ছো, সেটা ক্লাস 9-10-এ যে বিষয়গুলো পড়েছো, এসে আসতে পারে বা রচনা প্যারাগ্রাফ লেখা আসতে পারে, অ্যাপ্লিকেশন বা লেটার লেখা আসতে পারে। গণিতে ক্লাস 9-10-এর 10-গুলো আবার একটু রিভিশন দাও, 9-10-এ বা ক্লাস 8-এর বইয়ের অঙ্কগুলো একটু রিভিশন দাও। সাধারণ জ্ঞান সমসাম্প্রতিক একটা ভালো সাধারণ জ্ঞানের বই কিনে তুমি পড়লেই ইনশাল্লাহ কমন পাবা। আর অধিক প্রস্তুতির জন্য রিটেন পরীক্ষায় ভালো করতে চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে হবে। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসলে তুমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা। এরপরে তোমাদের শারীরিক পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষা খুবই সহজ হয়, দৌড় হতে পারে, পুশ আপ হতে পারে, ঠিক আছে, হাই জাম্প হতে পারে, এরপরে বিম দেওয়া লাগতে পারে, এইগুলো হয়। তারপরে তোমার এরপরে ভাইবা পরীক্ষা হবে, এবং ভাইবা পরীক্ষা হয়ে যাওয়ার পরে সাঁতার পরীক্ষা হবে, ঠিক আছে। তো ভাইবা পরীক্ষা এবং সাঁতার পরীক্ষা, যারা সাঁতার জানো না তারা এখন থেকে একটু সাঁতার শিখে রাখতে পারো। আর সর্বোপরি নিজেকে এখন থেকে বাসায় ভালোভাবে প্রস্তুতির জন্য তুমি ভালো বইগুলো কিনে পড়া শুরু করতে পারো। বাজারে কিছু হয়তো বই থাকলেও থাকতে পারে, ওগুলো বই নিয়েও তুমি একটা আইডিয়া নিতে পারো, ঠিক আছে। পাশাপাশি তুমি ক্লাস 9-10 বা ক্লাস 8-এর বইগুলো তুমি বের করে সেগুলোর উপরও তুমি একটু প্র্যাকটিস করতে পারো, একটু গ্রামাটিক্যাল বিষয়গুলো পড়ো। আর সমসাম্প্রতিক কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে 15 দিনের কোর্সে আমাদের বিজিবি 99তম সিপাহী পদে যারা আবেদন করছো তোমাদের ভর্তি চলছে। তো তোমরাও চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে 15 দিনে একটা স্বল্প খরচে কোর্স করে যেতে পারো, এবং কোর্স করে গেলে তুমি এখান থেকে হিউজ পরিমাণে একটা সাজেশন পাবা। এই সাজেশনটা তুমি পরবর্তীতে বাসায় গিয়েও প্র্যাকটিস করতে পারবা, পাশাপাশি তোমার মেডিকেল সেখানে চেক আপ করাতে পারবা, এবং হচ্ছিল ভাইবা পরীক্ষাটা শিখতে পারবা, এবং আমাদের নিজস্ব মাঠে তুমি শারীরিক ইভেন্টগুলো যেগুলো হবে সেগুলো প্র্যাকটিস করতে পারবা। এইভাবে তুমি আসলে নিজেকে এখন থেকে বিজিবির সিপাহী পদের জন্য যারা আবেদন করছো তোমরা প্রস্তুতি নিতে পারো। আশা করি যে আমাকে কোশ্চেন করেছিল আলী আহসান মুজাহিদ, তুমি লাইনে আসো। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। বুঝতে পারছো কিভাবে প্রস্তুতি নিতে হবে? প্রস্তুতি তোমাকে নিতে চাইলে অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠানে আসতে হবে, এবং দক্ষ ব্যক্তির সংস্পর্শে থেকে কিন্তু চাকরির পরীক্ষার প্রস্তুতিগুলো নিলে সফলতা অর্জন করা সহজ হয়। বুঝতে পারছো? ইয়েস স্যার। আর কোনো কোশ্চেন? নো স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে বিজিবি পরীক্ষার কোশ্চেনগুলো সঠিক গাইডলাইন দেওয়ার জন্য স্যার।
ঠিক আছে, আর তুমি পারলে শুধু তুমি না, আমাদের ইউটিউবে যারা দেখছো, আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে অসংখ্য আমি টিউটোরিয়াল ভিডিও দিয়েছি, ওগুলো কি দেখো তুমি আমাদের টিউটোরিয়ালগুলো? ইয়েস স্যার। আচ্ছা, এই টিউটোরিয়ালগুলো দেখো। এরপর আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, ওখানে কিন্তু আমরা অনেকগুলো সাজেশন দিয়েছি, মডেল টেস্ট কিছু নিয়েছি, ওগুলো কি তুমি দেখছিলে মুজাহিদ? ইয়েস স্যার। দেখছো? ইয়েস স্যার। আচ্ছা, ওগুলো একটু ভালোভাবে ফলো করলে তোমার একটু আইডিয়া হবে যে তুমি কীভাবে 99তম বিজেপি সিপাহি পদের জন্য প্রস্তুতি নিবা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আলী হাসান, তোমাকেও ধন্যবাদ, যারা দেখলে এতক্ষণ তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমি অলওয়েজ ওপেন তোমাদের জন্য। আমরা জুন মাসের 20 তারিখ থেকে নতুন একটা ব্যাচ শুরু করবো 15 দিনের জন্য, অবশ্যই চাইলে আসতে পারো, তখন দেখা হবে। সে পর্যন্ত ধন্যবাদ, আসসালামু আলাইকুম।